أشهد أن لا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة، صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مسلمان عظام، الله سبحانه وتعالى مهان دربار لاخ شکریہ জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আব্বাল আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন এবং বিদায়ের মাস হিসেবে বিভিন্ন জায়গায় সিরাতুন নবী আলোচনা হয়ে থাকে। আমরাও কয়েক জুমা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করছিলাম। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। উত্তম আদর্শ কি জিনিস? এমন এক আদর্শ যা পৃথিবীর যে কোনো স্তরের মানুষের জন্য সব সময়ের জন্য যে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। পৃথিবীর এমন কোন লিডার, এমন কোন নেতা পাওয়া যাবে না যার জীবনে সব ধরনের মানুষের জন্য আদর্শ খুঁজে পাওয়া যায়। একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম। সমাজের সব শ্রেণীর মানুষের জন্যই তিনি আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, দুনিয়ার সমস্ত মানুষের মাখলুকের মধ্যে সবচেয়ে আফজল মাখলুক হল মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে যদি এভাবে বলা হয় যে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও ঠিক। আবার যদি এভাবে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থানটি তা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই কথা বলতে গিয়ে একজনে যদি বলে যে অমুকের পরে ওনার স্থান, তাহলে বুঝতে হবে যে মৌলিক বিষয়ে দুইজনের মিল আছে, কিন্তু পরিমাণে ওনার চেয়ে উনি পরে, আল্লাহর সঙ্গে কোনো দিকে কারো মিল নেই। এই জন্য এই কথার মানে এই না
আল্লাহর পরে আমাদের নবীজির স্থান, মানে আল্লাহর সাথে কোনো মিল আছে। আল্লাহ হচ্ছেন খালেক, মানুষ হচ্ছে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য তার সমপর্যায়ের কেউ নেই। মানুষেরা এখানে দুইটা ভুল করেছে। একদল মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করেছে বিভিন্ন ওলি বুজুর্গদের মর্যাদা বয়ন করতে গিয়ে, আর একদল মানুষ আল্লাহর রাসূলের মর্যাদা পেশ করতে গিয়ে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছে। একদলের বক্তব্য তো এই, মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি, মোহাম্মদ সাল্লাম আল্লাহ নন, তবে আল্লাহ থেকে ভিন্ন কিছু নন। এদের বক্তব্য বলেছিলাম, যারা কিছু জাল হাদিস তৈরি করেছে, আল্লাহ নবীর নামে কিছু হাদিস তৈরি করে নিয়েছে তারা, যা আল্লাহ নবী কখনো বলেন নাই। আনা আহমদ বেলা আইন, আনা আহমদ বেলা মিম, আমি মিম বিহীন আহমদ, আহমদের মিম ফেলে দিলে কি হয়? আহাদ, আহাদ হচ্ছেন আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আমি হচ্ছি মিম বিহীন আহমদ, তার মানে আল্লাহ। ও আনা আরব বিলা আইন, আরব আইন বাদান থাকে কি রব, আমি আরব আইন বাদে। বাংলাতে এরকম তারা কিছু কবিও তৈরি করে নিয়েছে, আহমদের ওই মিমের পর্দা তুলে দেবে মন, দেখবি সেথায় করছে বিরাট আহাদ নিরঞ্জন। আহমদের মিমের পর্দা তুলে দাও, তাহলে দেখবে আহমদই আহাদ, আহাদে আহমদ একই। এই লোকগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদার দিকে সম্মান দিকে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আরেকদিকে আমি সেদিন মাহফিল করছিলাম এক জায়গায়, আমার আগে এক বক্তা ওয়াজ করতেছিলেন, বুজুর্গদের আলোচনা করছিলেন, উনি বললেন যে হাসান বসরি এবং রাবেয়া বসরি দুজনে কোলাকুলি খেলাচ্ছিল। রাবেয়া বসরি গিয়ে আল্লাহর আরশের নিচে গিয়ে পালালেন, হাসান বসরি গোটা দুনিয়ায় কোথাও খুঁজে না পেয়ে আসমান জমিন তালাশের কোথাও পায় নাই, পাবেন কি করে? ওনার বক্তব্য, পাবেন কি করে, তিনি তো আরশে গিয়ে লুকিয়ে আছেন। মানুষেরা জোরে সুবহানাল্লাহ বলল, হয়তো না বুঝে বলার কারণে সব পাইবে, কিন্তু আপনারা মেয়েরাজের হাদিস পড়েন, হাদিস আবার সামনে খোলা আছে। এছাড়া আপনি যে কোনো কিতাব পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যাবেন, জিব্রাইল আসলেন, প্রথম আকাশে যাওয়ার পরে কি আপনি যেতে পারছেন? আল্লাহু আকবার, ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন। জিব্রাইলকে জিজ্ঞেস করা হয়েছে, মান কে তুমি? বলা হচ্ছে জিব্রাইল, বলা হলো আবার মান মা আকা, তোমার সঙ্গে কে আছে? বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার প্রশ্ন আসলো, অকদ্য হইয়া তাকে কি আহ্বান করা হয়েছে? হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। তখন ফেরেশতারা দরজা খুলল আর বলল, মারহাবান বিন নবী সালেহ ওয়া ইবনে সালেহ। এইরকম প্রত্যেকটা আকাশে আল্লাহর নবী সরকার তো জাহা সরওয়ারে কায়নাত আশরাফুল মখলুকাত, তাকে মেরাজে যেতে হলে, আরশে যেতে হলে, আল্লাহর কাছে যেতে হলে প্রশ্ন করা হচ্ছে প্রত্যেকটা আসমানে, আর এরা ফলাফলি খেলাচ্ছে কোথায় গিয়ে? আরো সেই, এই যদি আমাদের সমাজের ওলামাদের অবস্থা হয়, তাহলে আওয়ামদের অবস্থা কি হবে? আমার করুণা হলো ওই লোকটার জন্য, পরে জিজ্ঞেস করলাম যে হুজুর কিতাবাদি কিছু পড়াশোনা করেছেন, এই গল্প আপনি কোথায় পাইলেন? আর একজনে বয়ান করা শুরু করলো, আরেক মাহফিলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জানাজা পড়েছেন, আহ চোখের পানি ধরাই উঠেছে, খাদিজা যখন মারা গেছে তখন নামাজ ফরজ হয়েছে, কোন নামাজ আসছে সময়? তো আল্লাহর নবী খাদিজার জানাজা পড়েন কোথায়? এই জাতীয় ওয়াজ মাহফিল করে করে আমাদের সমাজে সিরাতুন নবীর আলোচনা হচ্ছে। অত
অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিকটা আলোচনা করা দরকার ছিল সেটা ছিল যে তিনি পৃথিবীতে কি করেছিলেন, তার জীবনটা কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলেন নাই যে তোমরা আল্লাহর রাসূলকে ভালোবাসার কি করো, ভালোবাসার প্র্যাকটিস করো, ভালোবাসো আর দাবি করো আর কোনো কিছু দরকার নেই। কোরআন শরীফ বলছে বলা আছে قل ان كنتم تحبون الله اي نبي আপনি লোকদেরকে বলুন তোমরা যে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি বারে বারে মিলাপ দাও কি আছে কোরআন শরীফে قل ان كنتم تحبون الله قل হে নবী আপনি জানিয়ে দিন বিশ্ববাসীকে বলে দিন ان كنتم تحبون الله যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভাষা পেতে আল্লাহ ভালোবাসা পেতে চাও فَاتَّبِعُونِي তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমার অনুসরণ করো فَاتَّبِعُونِي সব ক্ষেত্রে আমার অনুসরণ করো। আমি বলেছিলাম যে আরবিতে তাবিউন বলা হয় গরুর বাচ্চাকে, নতুন গোবচ্ছ ছোট বাচ্চাকে বলা হয় তাবিউন তাবিআতুন। আল্লাহ তাআলা বুঝালেন فَاتَّبِعُونِي আমার নবীর অনুসরণ করতে বা করো, অর্থাৎ তোমার বুঝে হোক অবুঝে গরুর বাছুর যেমন তার মায়ের পিছে পিছে চলতে থাকে, সে বুঝে বা না বুঝে নিজের যুক্তি নিজের আকল জ্ঞান কোনো কাজে লাগায় না, মা যেদিক যায় বাচ্চা ওদিকে ছুটতে থাকে, তাকে আটকে রেখা যায়, সে এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয়, অর্থাৎ তার মার সাথে চলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাত্তাবিউনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমার সুন্নাকে আমার আদর্শকে বাস্তবায়ন করো। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য আদর্শ রূপে সৃষ্টি করেছেন। আমার আজকে আলোচ্য বিষয় উসওয়া হাসানা, সব মানুষের জন্য তিনি আদর্শ। একজন শিশু থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত, একজন রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করছেন হালিমার ঘরে, কিতাবে জানা যায় যে উনি একটা দুধের স্থানে দুধ পান করতেন আর একটা ওনার ভাইয়ের জন্য রেখে দিয়েছিলেন আদর্শ শিশুর জন্য। একটু বড় হলে তার দুধ ভাই বোনেরা রাখালগিরি করে বকরি চড়ায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে রাখালগিরি করছেন আদর্শ। একটা কিসের জন্য? একটা কিশোরের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় হলেন, যৌবনে আসলেন, এমন এক সমাজে তিনি আসলেন যে এই সমাজে লুট করা মারামারি করা হলো সবচেয়ে প্রধান কামাইয়ের উৎস। নারী ধর্ষণ, জেনারেল বিচার, লুট করা এগুলো ছিল ওদের প্রধান কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজে এসে এগুলোর বিরুদ্ধে তৎকালীন সময় একটা সংগঠন ছিল হিলফুল ফুজুল, তাতে যোগ দিলেন। তিনি যুবকের জন্য আদর্শ, কিভাবে একটা সমাজকে একটা জাতিকে পরিবর্তন করার চিন্তা করতে হয়। এরপরে তিনি বিচারকের আদর্শ। আমরা অনেক সময় আলোচনা করেছিলাম আল্লাহর নবীর বয়স যখন 35 বছর তখন খানায় কাবা নির্মাণ করার প্রয়োজন দেখা দিল। মক্কার আবু জাহেলরা মক্কার তৎকালীন সময়ের লিডার, আল্লাহ নবীর যখন বয়স 35 বছর তখন এই আবু জাহেল আবু লাহাবরাই মক্কার কর্ণধার, এই লোকদের মিটিং বসলো দারুন্নদোয়া মক্কার সংসদে, খানায় কাবা নির্মাণ করতে হবে, কিভাবে করা যায়। পরামর্শ হলো হালাল পয়সা দিয়ে কাবা নির্মাণ করতে হবে। কি দিয়ে? হারাম পয়সা লাগানো যাবে না। এই জন্য তারা লোক নিয়োগ করলো চাঁদা নির্ধারণ করার জন্য, আদায় করার জন্য। চাঁদা আদায় করে সবগুলো জমা করা হলো, হিসাব নিকাশ করে দেখা গেল এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম যে পর্যন্ত কাবা নির্মাণ করেছিলেন, যত বড় ঘর নির্মাণ করেছিলেন, এইটা করা সম্ভব না। তাহলে কি করতে হবে? হয়তো কিছু হারাম পয়সা লাগাতে হবে, নতুবা কিছু অংশ বাদ দিতে হবে। মক্কার আবু জাহেল আবু লাহাবরা ওতবা সাইবা, যাদেরকে আমরা মক্কার সবচেয়ে বড় কাফের বলে আখ্যায়িত করি, অবশ্যই কাফের, এই লোকগুলো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে বললো হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে কিছু অংশ বাদ দিয়ে দিব। বাদ দিয়েই দিল,
এবং আজ পর্যন্ত সেই অংশ কাবা থেকে বাহিরই হয়ে আছে।